ট্যুরিজমকে আকর্ষণীয় করতে 2015 সালে 27 থেকে 28 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আয়োজন করা হয়েছিল বুদ্ধিস্ট কনফারেন্সের। বাংলাদেশে প্রথমবারের মতো এত বড় আকারে বুদ্ধিস্ট কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এখানে 8টি দেশের মন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত বাংলাদেশের আশেপাশে রয়েছে বেশ কিছু বুদ্ধ অধ্যুষিত দেশ। এসব দেশের পর্যটকদের আকৃষ্ট করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। এই কনফারেন্সের মাধ্যমে ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষকে নিয়ে ওয়ার্কিং গ্রুপ করার কথা বলা হয়। এই ওয়ার্কিং গ্রুপ দেশগুলোর পর্যটন এরিয়া নিয়ে নিয়মিত ক্যাম্পেইন করবে এবং এই কার্যক্রম অনির্ধারিতভাবে চলবে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বুদ্ধিস্ট সার্কিট যেটা রয়েছে তাতে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য আমরা এখানে একটা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ট্যুরিজম উপরে ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি আমরা। এর লক্ষ্য হচ্ছে যে আমাদের চারিপাশের যে বৌদ্ধ ধর্মাবলম্বী দেশগুলো রয়েছে এদেরকে বাংলাদেশের যে বুদ্ধিস্ট সার্কিট রয়েছে এখানে আমরা অন্তর্ভুক্ত হলে পরে এই দেশ থেকে ট্যুরিস্টরা আমাদের এখানে আসবেন। এবং আমরা ইতিমধ্যে কম্বোডিয়ার সাথে এমওইউ সই করেছি, আমরা ভিয়েতনামকে বলেছি এমওইউ দেওয়ার জন্য, এবং আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে এই ক্ষেত্রে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক বলেন, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বুদ্ধিস্ট কনফারেন্সে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্কিং গ্রুপ হবে। এই গ্রুপ সক্রিয়ভাবে বুদ্ধিস্ট হেরিটেজ নিয়ে কাজ করবে। যেটা ছিল UNWTO-র একটা পরামর্শ, আমাদের যে সাউথ এশিয়ার যে বুদ্ধিস্ট হার্টল্যান্ড আছে তার মধ্যে বাংলাদেশ একটা পড়ে। কারণ বাংলাদেশে যে অতীশ দীপঙ্করের জন্মস্থান আছে বা যে পাহাড়পুর, সোমপুর, বিহার, এগুলো একসময় যে বুদ্ধিস্টদের একটা হেরিটেজ ছিল বা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি এখানে ছিল। এই জিনিসগুলি প্রচার করার জন্য সাউথ এশিয়ার 15টা দেশে যে মন্ত্রী মিনিস্টার সহ ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, ফলে যে বুদ্ধিস্টের যে লিভিং এবং হেরিটেজগুলো আছে এগুলিকে আমরা তুলে আনতে পারবো। এয়ারলাইন্স কোম্পানি বলছে, বাংলাদেশে ট্যুরিজমকে পেশাগত জায়গায় নিতে পারলে আর্থিকভাবে লাভবান হবে দেশ এবং বিভিন্ন এয়ারলাইন কোম্পানির ব্যবসার বাজারও বাড়বে। যদি অধিক সংখ্যায় ট্যুরিস্ট আসে ডেফিনেটলি আমাদের প্যাসেঞ্জার বাড়বে। আমাদের তো ট্যুরিস্টজন যদি বলেন সেটা হলো কক্সবাজার, সেখানে আমাদের সার্ভিস আছে। সিলেটে আর একটা ট্যুরিস্টে স্পট আমি যদি বলি সেখানে আমাদের ডেইলি ফ্লাইট আছে আর কি। বুদ্ধিস্ট কনফারেন্সের গতিশীলতা বজায় রাখতে ওয়ার্কিং গ্রুপের এই কার্যক্রম বাংলাদেশের পর্যটন শিল্পকে যে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে সে আশাবাদী ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।